অনেক কাঁদিয়েছে ভাগ্য, এবার 2021 থেকে ভাগ্য খুলবে এই পাঁচ রাশির। 2020 সাল বেশিরভাগ মানুষের জন্যই আনলাকি একটি বছর। এই বছর প্রায় প্রত্যেকটি মানুষই আর্থিক, সামাজিক, পারিবারিক এবং মানসিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন। একদিকে করোনার প্রকোপে মানুষ যেমন প্রাণ হারিয়েছেন, তেমনি প্রাকৃতিক দুর্যোগে বাস্তুহারা হয়েছেন লক্ষ লক্ষ মানুষ। তাই 2020 সাল বেশিরভাগ মানুষের জন্যই খুব খারাপ একটি বছর। এখন প্রত্যেকটি মানুষই চাচ্ছেন যে কবে 2020 সাল শেষ হবে এবং সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে 2021 সাল আসবে। কারণ অনেকেই মনে করেন যে 2021 সালের সূর্যোদয় আমাদের জন্য নতুন কিছু নিয়ে আসবে। তবে এই ধারণাটি একেবারে অমূলক নয়। কারণ জ্যোতিষশাস্ত্র মতে 2021 সালে ভাগ্য খুলতে চলেছে এই পাঁচ রাশির। 2021 সালে ব্যাপক পরিবর্তন ঘটতে চলেছে এই কয়েকটি রাশির জাতক জাতিকাদের জীবনে। নির্দিষ্ট কয়েকটি রাশির জাতক জাতিকারা এ সময়ের মধ্যে সাফল্যের চূড়ায় পৌঁছাবেন। কারণ তাদের উপর দেবী লক্ষ্মী এবং মহাদেবের আশীর্বাদ বর্ষিত হবে এ সময়ের মধ্যে। হাতে নেওয়া যে কোনো কাজ সম্পূর্ণ হবে, জীবনে খুশির জোয়ার বইবে। শুধু তাই নয়, 2021 সালে বিশেষ আর্থিক সুভাগ্য লাভ করবেন এই পাঁচ রাশির জাতক জাতিকারা। যারা ব্যবসা করেন তারা বিশেষ লাভ করবেন। চাকরিরতদের জন্য অফিসে প্রমোশন অপেক্ষা করছে। এছাড়া অর্থ রোজগারের আরও নতুন নতুন পথ খুঁজে পাবেন আপনি। তাই 2021 সালে কোন পাঁচ রাশির কপাল খুলতে চলেছে সে সম্পর্কে বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মেষ রাশি। জ্যোতিষশাস্ত্র অনুসারে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য 2021 সাল বিশেষ বছর হতে চলেছে। কারণ এই নতুন বছরে আপনি এক নতুনভাবে নিজেকে চিনতে চলেছেন। এ সময় ক্লান্তি, মানসিক অবসাদ এবং দুঃখ আপনাকে ছেড়ে দূরে পালাবে। সেই সঙ্গে শরীর এবং মন এতটাই চাঙ্গা হয়ে উঠবে যে কর্মক্ষেত্র থেকে সামাজিক জীবন সব কিছুতেই আপনি অপ্রতিরোধ্য হয়ে উঠবেন। এমনকি পারিবারিক জীবনে হারিয়ে যাওয়া সুখ শান্তি ফিরে আসবে। মূল কথা, পারিবারিক জীবন থেকে চাকরি জীবন সব কিছুতেই আপনার সেরার মধ্যে সেরা হওয়ার সময় এসে গিয়েছে। তবে এখানেই শেষ নয়। 2021 সালে মেষ রাশির জাতক জাতিকারা মনের মতো জীবনসঙ্গীর সন্ধানও পেতে চলেছেন, তাই চোখখান খোলা রাখতে ভুলবেন না। মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য 2021 সাল নতুন প্রত্যাশার সাথে প্রমাণিত হতে পারে। আসলে নতুন বছরে গ্রহ নক্ষত্রের যা অবস্থান, তাতে বহুদিন আটকে থাকা কোনো কাজ নতুন করে শুরু হতে পারে। সেই সঙ্গে মনের মণিকুটায় সাজানো ছোট বড় অনেক স্বপ্ন পূরণ হতে চলেছে আপনার। শুধু তাই নয়, আপনার জীবনের প্রতিটি অধ্যায় নতুনভাবে লেখা হবে। তবে এই পরিবর্তন যে আনন্দময় হবে তার বলার অপেক্ষা রাখে না। 2021 সালে আপনি এমন কিছু সুযোগ পেতে চলেছেন যা আপনাকে চরম সাফল্যের নিকটে পৌঁছে দেবে। কর্মক্ষেত্রে যেমন পদোন্নতির যুগ রয়েছে, তেমনি নতুন বছরে সম্পদ লাভের সম্ভাবনাও রয়েছে প্রচুর। কর্কট রাশি। আসন্ন বছরটি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য খুবই শুভ। যারা ঋণ শোধ করতে চান তাদের প্রচেষ্টা সফল হবে এবছর। পাশাপাশি সম্পদ বৃদ্ধি বা সম্পদের প্রাপ্তির যুগ রয়েছে। যদিও এবছর কর্কট রাশির জাতক জাতিকাদের কোনো উল্লেখযোগ্য ক্ষতির মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই, তবুও অনেক সময় অতিরিক্ত ব্যয় আপনার স্ট্রেসের কারণ হয়ে উঠতে পারে। আপনার আয়ের জন্য বেশ নতুন কয়েকটি উৎস খুঁজে পেতে পারেন। কর্কট রাশির জাতক জাতিকারা তাদের চাকরি পরিবর্তন করলে তবেই আর্থিক প্রতিপত্তি বৃদ্ধির সুযোগ পাবেন। আগস্ট থেকে অক্টোবরে সম্পত্তি প্রাপ্তি বা সম্পদ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। নতুন বছরে পরিস্থিতি আপনার পক্ষেই থাকবে। শিক্ষার্থীদের জন্য এ বছর অত্যন্ত শুভ। নতুন বছরে সঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালোই থাকবে। কন্যা রাশি। আপনি যেমন লাজুক তেমনই কিছু কিছু ক্ষেত্রে বেশ ভীতু। কিন্তু দেখবেন এমনটা আর আপনি থাকবেন না। কারণ নতুন বছরে আপনি খুলশ থেকে বেরিয়ে এসে এক নতুন মানুষ হিসাবে নিজেকে খুঁজে পাবেন। শুধু তাই নয়, যে মনের মতো চাকরির সন্ধান আপনি বহু বছর ধরে করে আসছেন, এবার সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। 2021 সালে আপনি এমন কিছু সুযোগ পেতে চলেছেন যে কারণে আপনার অর্থনৈতিক উন্নতি ঘটবে চুকে পড়ার মতো। এক কথায় বলা যেতে পারে, আগামী বছরের 365 দিন যে আপনার জন্য বেজায় মেমোরেবল হতে চলেছে তার বলার অপেক্ষা রাখে না।
বিবাহিত জীবনের কথা বলতে গেলে 2021 সালের শুরুতে অবিবাহিতদের বিয়ের যুগ রয়েছে। মকর রাশি, গুরুত্বপূর্ণ একটা বছর অপেক্ষা করে রয়েছে আপনাদের জন্য, কারণ 2021 সালে চাকরির পাশাপাশি পারিবারিক জীবনেও অফুরন্ত আনন্দের সন্ধান পেতে চলেছেন আপনি। শুধু তাই নয়, এই রাশির জাতক জাতিকাদের মধ্যে অনেকেই এবছর মনের মানুষের সন্ধান পাবেন। এবার আপনাদের জীবনে তুমুল পরিবর্তন আসতে চলেছে, কারণ 2021 সাল মকর রাশির জাতক জাতিকাদের শুধু ক্যারিয়ারের দিক থেকেই উন্নতি করবেন না, সেই সঙ্গে আপনারা এতটাই অ্যাক্টিভ হয়ে উঠবেন যে প্রায় সব ক্ষেত্রেই স্বপ্ন পূরণ হবে একে একে। এ বছর আপনার পরিবারের সম্মান এবং খ্যাতি বৃদ্ধি পাবে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন, আর এই পাঁচটি রাশির মধ্যে আপনার রাশি আছে কিনা তা আমাদের কমেন্ট করে জানান, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।